Assalamualaikum. দক্ষিণ কোরিয়ার সার্কুলার দক্ষিণ কোরিয়াতে লোক নেবে নাকি এই সব চিন্তা করে যারা দক্ষিণ কোরিয়ার ভাষা শিখে আছে টেনশনে ঘুম আসতেছিল না তাদের জন্য গুড নিউজ আছে দক্ষিণ কোরিয়ার সরকার 2024 সালে সর্বসেরা একটা সার্কুলার দিতে যাচ্ছে 165,000 লোক নেবে তার ভিতর আবার ম্যানুফ্যাকচারিং শিল্পে নেবে 100,000 মানে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ম্যানুফ্যাকচারিং শিল্পে মানে লোক নেয় মূলত আপাতত এটাই কিন্তু চালু আছে তো সেখানে কিন্তু 100,000 লোক নিতেছে কি বড় একটা সার্কুলার আসতে যাচ্ছে আপনারা তো খুবই টেনশন করতেছিলেন যে লোক নেবে না ঠিক আছে বা কবে সার্কুলার দিবে নাকি দেবে না মানে দক্ষিণ কোরিয়া আপডেট নিয়ে অনেক হতাশা ছিলেন লোক নেবে বিধায় কিন্তু দক্ষিণ কোরিয়া সরকার সর্বপ্রথম 2024 সালে কিন্তু বলছিল যে তারা 120,000 এবং অন্যান্য মিলে 140,000 লোক নেবে আবারও আপডেট দিয়েছিল যে তারা আরও লোক নেবে সেটা আবার পরে জানাবে তো অলরেডি কিন্তু জানিয়ে দিছে তাদের 165,000 লোক লাগবে 2024 সালে লোক লাগবে বিধায় কিন্তু তারা সবসময় এরকম আপডেট করতেছে ওকে হ্যাঁ অনেক অনেক আপডেট আসছে যেটা মনে করেন যে দক্ষিণ কোরিয়াতে যারা আসবে তারা যেন মানে এখানে মন স্থির করে কাজ করতে পারে যার জন্য দক্ষিণ কোরিয়া সরকার বিভিন্ন পদক্ষেপ নিতেছে তো সেটা নিয়ে কিন্তু মন ভেঙে পড়লে চলবে না অনেকে মনে করেন যে সব নিয়ে তো পড়ালেখা বাদ দিয়েছে যে বাংলাদেশ থেকে লোক নেবে না মানে বিভিন্ন জায়গা থেকে আপনারা বিভিন্ন নিউজ পেয়ে একদম মাথা গরম করে ফেলেন ঠিক আছে এটা ঠিক না ভাই আপনার মতো আপনি প্রিপারেশন নিতে থাকেন আমি সবসময় বলি যে দেখেন অন্যদের দিকে না তাকায় আপনার মতো আপনি প্রিপারেশন নিয়ে রাখেন একটা জিনিস কি স্কিল এটা কিন্তু ভাষা শিখতেছেন অন্য একটা দেশের ভাষা এটা কিন্তু আপনার একটা স্কিল স্কিল কখনো বিফলে যায় না সবসময়ই কাজে লাগে ঠিক আছে তো এর জন্য আপনারা আপনাদের নিজের মতো করে পড়তে থাকেন কখনো পিছপা হবেন না ইনশাআল্লাহ ভালো কিছুই হবে ঠিক আছে যেহেতু বিভিন্ন আপডেট আসতেছে এটা শুধুমাত্র ইপিএস এর উন্নয়নের জন্য ওকে সর্বোপরি শেষ কথা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভাষা জানলে পারে আপনি সব জায়গায় মানে সব কিছুতেই ভালো একটা মর্যাদা পাবেন যেমন পরীক্ষায় পাশ করতে পারবেন তেমন আপনি দক্ষিণ কোরিয়াতে খুব সহজে চলে আসতে পারবেন কারণ আগামীতে কিন্তু যারা ভাষা জানে সেই সব প্রেক্ষিতে কিন্তু আপনার লোক নেওয়ার বা তাদের একটা অগ্রাধিকার দেবে এরকমও কিন্তু চিন্তাভাবনা আছে দক্ষিণ কোরিয়ার কার কোরিয়ানদের আর কি যারা আইপিএস সিস্টেম বা এসআরডি কোরিয়ার তাদের কিন্তু এরকম পরিকল্পনা আছে এই জন্য আপনি ভাষা ভালো করে আয়ত্ত করতে থাকেন আর সর্বোচ্চ নাম্বার পর চেষ্টা করতে থাকেন ঠিক আছে 2024 সালে কিন্তু অনেক অনেক লোক আসবে দক্ষিণ কোরিয়াতে যারা বাংলাদেশে আপনার অলরেডি ইস্যু হয়ে আছে আপনার ধরেন বিগত ইস্যুগুলোতে আপনার চান্স হয় নাই আসতে পারে মানে আপনাদের ভিসা ইস্যু হয় নাই তাদের সবার ইস্যু হয়ে যাবে ঠিক আছে আমাদের যে বাংলাদেশের বুয়েসেল তাদের অযথা অনেকে দোষারোপ করে যে এত লোক পাশ করাইছে হ্যান তেন তারা কিন্তু নিউজ পেয়ে তারপরে কিন্তু এতগুলো সার্কুলার দেয় বা তাদের পরীক্ষা নেয় তাদের পাশ করায় ঠিক আছে এগুলো সব এইসাদি কোরিয়ার মতো চলে তারা কিন্তু অবুজ না ওকে এর জন্য আপনি অবুজ কারণ আপনারা বেশি মানে কান পড়া শোনেন যেগুলো শুনে আপনাদের মাথা নষ্ট হয়ে যায় যার জন্য মন ভেঙে ফেলেন এর জন্য আর মন ভাঙবেন না আপনার মতো আপনি প্রিপারেশন নিতে থাকেন আর একটা জিনিস হচ্ছে আপনারা চিন্তা করেন যে মানে বাংলাদেশ থেকে মানে নতুন যে আপডেটগুলো আসছে বাংলাদেশ থেকে লোক নেবে না তাহলে লোক নেবে কই থেকে কারণ প্রত্যেকটা দেশের একটা কিন্তু নির্দিষ্ট ই করে দিছে মানে এর থেকে বেশি লোক নিতে পারবে না এক বছরে ধরেন নেপাল থেকে 20,000 তারপর অন্য অন্য দেশ থেকে একটা সার্কুলার কিন্তু কিছুদিন আগে কিন্তু এইগুলো একটা আপডেট আসছে যে কোন দেশ থেকে দক্ষিণ কোরিয়ার মালিক পক্ষরা কতগুলো লোক নিতে পারবে তো যতটা যে তাদের যে কুঠা এটা যখন পূরণ হয়ে যাবে তখন কিন্তু বাধ্যতামূলক অন্য অন্য দেশ থেকে লোক নিতে হবে তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট আমাদের বাংলাদেশে কিন্তু 7,000 মানে 600 সামথিং আর কি লোক নিবে 2024 সালে মানে কোঠা আর কি বাংলাদেশে এটা করা হয়েছে তো এর জন্য আপনারা টেনশন করবেন না আপনাদের মতো প্রিপারেশন নিতে থাকেন ফুল প্রিপারেশন নিতে থাকেন আর সার্কুলার যারা চিন্তা করতেছেন কবে সার্কুলার দিবে খুবই মাথা নষ্ট হয়ে রয়েছে আমি কিন্তু একটা ভিডিও দিছি যে সার্কুলার যেদিনই দেখ আপনার মতো আপনি সময় পাইতেছেন আপনি বেশি করে পড়েন বেশি করে কোরিয়ান ড্রামা দেখেন সব পড়া শেষ হয়ে গেলে ড্রামা দেখেন তাহলে কিন্তু আপনার স্কিল আরও বাড়বে মানে আপনি যখন লিসেনিং পরীক্ষা দেবেন তখন কিন্তু আপনার ওইটা আর কি আরও ভালো কিছু করতে পারবেন ঠিক আছে সহজে ধরতে পারবেন কী প্রশ্ন আসে এই জন্য সময় লস না করে আপনি আপনার মতো প্রিপারেশন নিতে থাকেন আর একটা বিষয় হচ্ছে 2024 সালে সব সার্কুলারই আসবে ভাষা পারদর্শী তারপর লটারি এগুলো 2024 সালে আসবে মূলত যেহেতু এই আপনার নভেম্বরও শেষ ডিসেম্বরের শেষ তারপরে আমাদের দেশের নির্বাচন সব কিছু মিলে আপনার 2024 সালেই আপনার সার্কুলার আসবে তো ওইভাবে আপনারা প্রিপারেশন নিতে থাকেন যারা হাতে সময় পান নাই মানে কেবলই শুরু করছিলেন তাদের জন্য অনেক ভালো একটা প্লাস পয়েন্ট হয়েছে আর যারা শিখে রয়েছেন তাদের জন্য আরও প্লাস পয়েন্ট হয়েছে আরও কিছু শিখার ওকে পিছিয়ে থাকবেন না সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন ইনশাআল্লাহ দক্ষিণ কোরিয়া আসলে দেখা হবে যেহেতু অবশ্যই অবশ্যই আসবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত দেখা বলবো না যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে এটা ডিসলাইক দিয়ে চলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ